আমি ডাক্তার সানাউল্লাহ শামীম, নিউরোসার্জন। আমরা চট্টগ্রামে ইম্পেরিয়াল হসপিটালে গত কয়েকদিন পূর্বে এই প্রথম একটি বড় স্পাইনাল ফিক্সেশন নামে একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি। রোগীটি উঁচু সিঁড়ির থেকে পড়ে গিয়ে সম্পূর্ণ দুপা প্যারালাইসিস হয়ে যায় এবং তার প্রস্রাব এবং পায়খানার সেন্সেশনটা বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ সন্ধ্যার দিকে আমরা এসে পেশেন্ট দেখি এবং ইনভেস্টিগেশন গুলো করি। সর্বাত্মক সকল ইনভেস্টিগেশনই এখানে ইম্পেরিয়াল হসপিটালে বিদ্যমান এবং সেগুলোর সহায়তা নিয়ে আমরা দ্রুত রোগ ডায়াগনোসিস করি এবং সেই হিসাবে পেশেন্টের সাথে এবং পেশেন্টের অভিভাবকদের সাথে অপারেশনের সুবিধা অসুবিধা এবং কতদিন লাগতে পারে পেশেন্টের সুস্থ হতে সবকিছু নিয়ে বিশদভাবে আলোচনা করি। সবকিছু জেনে শুনে তারা অপারেশনে মতামত দেন এবং তারপর তিনি ইম্পেরিয়াল হসপিটালে বিশ্বমানের সকল লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন করি এবং পরদিন থেকে পেশেন্ট তার পায়ের সেন্সেশন বুঝতে পারে এবং পা মুখ করতে সক্ষম হয় এবং তার যে প্রস্রাবের সেন্সেশন ছিল না সেটিও ফিরে আসে। এটা আমরা বেশ খুশি এবং অত্যন্ত আশাবাদী যে পেশেন্ট সহসাই তার আগের অবস্থানে ফিরে যেতে পারবে, যদিও তার আরো কিছু চিকিৎসার প্রয়োজন হবে, ফিজিওথেরাপি সহ অন্যান্য কিছু। যেটি বলছি আপনাদের, যেটি বলতে চাই যে ইম্পেরিয়াল হসপিটালের চট্টগ্রাম ইম্পেরিয়াল হসপিটালের মতো একটি আন্তর্জাতিক মানের হসপিটাল রয়েছে এবং এখানে নিউ সার্জারি, স্পাইন সার্জারি, জটিল অপারেশন গুলো আমরা সফলতার সাথে শুরু করেছি এবং এই অপারেশন গুলোর জন্য আর বিদেশ যাওয়ার যে বিদেশমুখী যে প্রবণতা সেখান থেকে আমরা সরে আসতে নিশ্চয়ই পারি। দেখতে পাইতেছি না, পরে গেছে, পরে যাওয়ার পরে আমার পা গুলো চেষ্টা শুনছিল, আমাকে সবাই আনিয়ে গিয়ে হাসপাতাল নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে তারপর এমপিল হাসপাতালে রেফার করছি, যেখানে হাসপাতাল তো ইনশাল্লাহ আমি প্রসাদ দুটো অপারেশন আমি সাকসেস, ওই বিভিন্ন আমি এমপিল হাসপাতাল দুই নিবেদন পা নিতে পারি সঙ্গে একটা গ্রুপ পা গুলো সব। Thank you.